আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা এর আগের লেসনে তোমরা দেখেছ কিভাবে বড়রা বা মা বাবা ভাই বোন তোমাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারে বিভিন্ন আদেশ দিতে পারে বিভিন্ন নির্দেশ দিতে পারে আজকের ক্লাসে তোমরা দেখবে কিভাবে তোমরা ইংরেজিতে তোমাদের জন্য প্রয়োজনীয় বাক্যগুলো বলতে পারো চলো তাহলে ক্লাসটা শুরু করি তুমি নাস্তা খেতে চাও কি বলবে আই ওয়ান্ট টু ইট ব্রেকফাস্ট আই ওয়ান্ট টু ইট ব্রেকফাস্ট এর অর্থ আমি নাস্তা খেতে চাই ওয়ান্ট মানে চাই আই ওয়ান্ট মানে আমি চাই আমি কি চাই আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আমি নাস্তা খেতে চাই আই ওয়ান্ট টু ইট ব্রেকফাস্ট আই ওয়ান্ট টু ইট ব্রেকফাস্ট এখানে ওয়ান টু না বলে তুমি এটাও বলতে পারো আই উড লাইক টু ইট তাহলে আরও সুন্দর হয় কথাটা প্র্যাকটিস করো আই উড লাইক টু ইট ব্রেকফাস্ট আবার তুমি যদি লাঞ্চ করতে চাও আই উড লাইক টু ইট লাঞ্চ লাঞ্চ হলো দুপুরের খাবার রাতের খাবারকে কি বলে ডিনার আই উড লাইক টু ইট ডিনার আই উড লাইক টু ইট ডিনার আমি ডিনার করতে চাই তাহলে আই ওয়ান্ট টু ইট এটাও বলতে পারো আবার আই উড লাইক টু ইট এটাও বলতে পারো আই ওয়ান্ট টু ইট বা আই উড লাইক টু ইট এরপর তুমি যেটা খেতে চাও সেটা বলবে যদি বলো আমি একটা পিৎজা খেতে চাই আই উড লাইক টু ইট আ পিৎজা আই উড লাইক টু ইট আ পিৎজা তাহলে আমরা কি কি শিখেছি এখানে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ আবার তুমি হয়তো একটু হালকা নাস্তা খেতে চাও বিকালবেলা তখন বলবে আই উড লাইক টু ইট স্ন্যাক্স আই উড লাইক টু হ্যাভ স্ন্যাক্স ইটও বলতে পারো ইটের জায়গায় হ্যাভ বলতে পারো আই উড লাইক টু হ্যাভ স্ন্যাক্স এখন আমরা পরের কথাটা দেখি অনেক সময় তোমরা জিজ্ঞাসা করো আমার টাওয়েল কোথায় আমার পেন্সিল কোথায় আমার কলমটা কোথায় বই কোথায় তখন বলবে ওয়ার দিয়ে ওয়ার মানে কোথায় ওয়ার ইজ মাই ট্রাভেল আমার টাওয়েলটা কোথায় ওয়ার ইজ মাই পেন্সিল ওয়ার ইজ মাই ইরেজার আমার রাবারটা কোথায় ওয়ার ইজ মাই রাবার ওয়ার ইজ মাই ও ইরেজার রাবার দুটা কিন্তু একই অর্থ ওয়ার ইজ মাই স্কুল ব্যাগ আমার স্কুল ব্যাগটা কোথায় ওয়ার ইজ মাই স্কুল ব্যাগ তাহলে তুমি যখন জিজ্ঞাসা করবে আমার কোনো কিছু নিয়ে যেটা জানতে চাও এটা কোথায় তখন বলবে ওয়ার দিয়ে ওয়্যার ইজ মাই পেন্সিল বক্স আমার পেন্সিল বক্সটা কোথায় এরপরে দেখো অনেক সময় তোমরা মা বাবা বা ভাই বোনের হেল্প নাও স্কুল ব্যাগটা গুছাতে তখন বলবে হেল্প মি বা প্লিজ হেল্প মি টু ফ্যাক মাই স্কুল ব্যাগ আমার স্কুল ব্যাগটা গুছাতে আমাকে সাহায্য করো হেল্প মি মানে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি টু হ্যাক মাই স্কুল ব্যাগ আবার এটাও বলতে পারো প্লিজ হেল্প মি টু গেট রেডি আমাকে রেডি হতে সাহায্য করো প্লিজ হেল্প মি টু গেট রেডি যখন বলবে আমাকে লিখতে সাহায্য করো প্লিজ হেল্প মি টু রাইট প্লিজ হেল্প মি টু রাইট তোমরা কথা বলার সময় পোলাইটলি এভাবে প্লিজ দিয়ে বলবে প্লিজ হেল্প মি টু রিড দয়া করে আমাকে পড়তে সাহায্য করো প্লিজ হেল্প মি টু রিড আমাকে বানান করতে সাহায্য করো প্লিজ হেল্প মি টু স্পেল দ্য ওয়ার্ড আমাকে এই শব্দটা বানান করে দাও এটা তোমরা অনেক সময় বলো প্লিজ হেল্প মি টু স্পেল দ্য ওয়ার্ড এরপর হয়তো একটা ভুল করেছ তখন কী বলবে সরি আই হ্যাভ মেড আ মিস্টেক আমি একটা ভুল করেছি সরি আই হ্যাভ মেইড আ মিস্টেক মিস্টেক মানে ভুল সরি আই হ্যাভ মেড আ মিস্টেক দুঃখিত আমি একটা ভুল করেছি বা আই এম সরি আই হ্যাভ মেড আ মিস্টেক আই এম সরি আই হ্যাভ মেড আ মিস্টেক এখন তুমি বলতে চাও এই ভুলটা আর করবে না বা আমি পরবর্তীতে সতর্ক থাকব নেক্সট টাইম মানে পরে পরবর্তীতে নেক্সট টাইম আই উইল বি মোর কেয়ারফুল আমি আরো সতর্ক থাকবো কেয়ারফুল মানে সতর্ক থাকা সচেতন থাকা যেন তোমার দ্বারা একটা ভুল আর না হয় যখন বলবে মোর কেয়ারফুল মোর কেয়ারফুল মানে আরো সতর্ক নেক্সট টাইম আই উইল বি মোর কেয়ারফুল পরে আমি আরও কেয়ারফুল থাকবো ওকে আমি আরো সচেতন থাকবো এই জন্য এখানে উইল বলবে নেক্সট টাইম বললে এখানে উইল আসবে নেক্সট টাইম আই উইল বি মোর কেয়ারফুল যখন তোমাদের হোমওয়ার্ক করা শেষ হবে তখন বলবে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক খাওয়া শেষ হলে আই হ্যাভ ফিনিশড মাই ব্রেকফাস্ট আই হ্যাভ ফিনিশড মাই ডিনার আই হ্যাভ ফিনিশড মাই লাঞ্চ ফিনিশ মানে শেষ করা আই হ্যাভ ফিনিশড আমি শেষ করেছি আই হ্যাভ ফিনিশড ইডি আছে আই হ্যাভ ফিনিশড আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অনেক সময় তোমরা বলো আজকে আমি একটা আইসক্রিম খেতে চাই টুডে মানে আজকে বা আজ টুডে আই উড লাইক টু ইট অ্যান আইসক্রিম টুডে আই উড লাইক টু ইট অ্যান আইসক্রিম প্লিজ বাই মি অ্যান আইসক্রিম আমাকে দয়া করে একটা আইসক্রিম কিনে দাও প্লিজ বাই মি অ্যান আইসক্রিম আবার তোমরা এরকমও বলো আমি এটা আর করব না কোনো একটা ভুল করলেও এটা বলো আই ওন্ট ডু ইট এগেন আই উইল নট কে সিম্পলি বলে ওন্ট আই ওন্ট ডু ইট এগেন আমি এটা আর করবো না আই ওন্ট ডুইট এগেন বা আই উইল নট ডুইট এগেন এগেন মানে আবার আই উইল নট ডু ইট এগেন মানে আমি এটা আবার করবো না এটা একটা ভুল ছিল আবার অনেক সময় তোমরা অন্য কাউকে বলো যে আমার মা তোমাকে ডাকছেন বা আমার বাবা তোমাকে ডাকছেন তখন বলবে মাই মাদার ইজ কলিং ইউ যদি বলো আমার মা তোমাকে ডাকছেন মাই মাদার ইজ কলিং ইউ যদি বলো আমার বাবা তোমাকে ডাকছেন মাই ফাদার ইজ কলিং ইউ মাই ফাদার ইজ কলিং ইউ কল মানে ডাকা ডাকছে বললে ইজ কলিং আমার আঙ্কেল তোমাকে ডাকছেন মাই আঙ্কল ইজ কলিং ইউ মাই আঙ্কল ইজ কলিং ইউ আর যখন তুমি বলবে আমার দাদি তোমাকে ডাকছেন মাই গ্র্যান্ড মাদার ইজ কলিং ইউ মাই গ্র্যান্ড মাদার ইজ কলিং ইউ আমার বোন তোমাকে ডাকছেন মাই সিস্টার ইজ কলিং ইউ আমার শিক্ষক তোমাকে ডাকছেন মাই টিচার ইজ কলিং ইউ মাই টিচার ইজ কলিং ইউ আর যদি বলো আমার শিক্ষক আমাকে ডাকছেন মাই টিচার ইজ কলিং মি আমার বাবা আমাকে ডাকছেন মাই ফাদার ইজ কলিং মি

সে খেতে চায় না হি ডাজন্ট ওয়ান্ট টু ইট আমি খেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ইট আমি শাক সবজি খেতে চাই না অনেক সময় তোমরা এরকম বলো যদিও এটা ঠিক না অবশ্যই তোমাদেরকে শাক সবজি এবং ফলমূল খেতে হবে কিন্তু যদি বলতে চাও আমি শাকসবজি আজকে খেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ইট ভেজিটেবলস টু ডে আই ডোন্ট ওয়ান্ট টু ইট ভেজিটেবলস টুডে আই ডোন্ট ওয়ান্ট টু ইট মানে আমি খেতে চাই না আমি একটা আইসক্রিম খেতে চাই না আইসক্রিম ইজ নট হেলদি ফুড তাই না আইসক্রিম তো কোনো হেলদি খাবার না যদি বলো আমি আইসক্রিম খেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ইট অ্যান আইসক্রিম আই ডোন্ট ওয়ান্ট টু ইট অ্যান আইসক্রিম আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনি চিপস আমি কোনো চিপস খেতে চাই না আমি কোনো চকলেট খেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনি চকলেট আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনি চকলেট অনেক সময় তোমরা বলো আমি এই জামাটা পরতে চাই আই ওয়ান্ট টু ওয়ার দিস ড্রেস আই ওয়ান্ট টু ওয়ার দিস ড্রেস আমি এই জামাটা পরতে চাই আর যদি বলো আমি আমার গোলাপি জামাটা পরতে চাই আই ওয়ান্ট টু ওয়ার মাই ফিঙ্ক ড্রেস আই ওয়ান্ট টু ওয়্যার মাই ফিঙ্ক ড্রেস তাহলে কোনো কিছু পরিধান করা বা পড়াকে ইংরেজিতে বলে ওয়ার ডাব্লিউ ইএইআর ওয়ার আই ওয়ান্ট টু ওয়ার মানে আমি পড়তে চাই বা আমি পরিধান করতে চাই আই ওয়ান্ট টু ওয়্যার আ স্কার্ফ আমি একটা স্কার্ফ পরতে চাই আই ওয়ান্ট টু ওয়্যার আ স্কার্ফ আর যদি বলো আমি এই জামাটা পরতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার আমি এই শার্টটা পরতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ওয়্যার দিস শার্ট আই ডোন্ট ওয়ান্ট টু ওয়্যার দিস শার্ট তাহলে চাইলে আই ওয়ান্ট না চাইলে আই ডোণ্ট ওয়ান্ট আই ডোন্ট ওয়ান্ট আজকের লেসনে এই কয়টা সেন্টেন্সি তোমরা ভালোভাবে দেখো এবং প্র্যাকটিস করো এইভাবে তোমরা বাসায় অবশ্যই কথা বলার ট্রাই করবে থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন আসসালামু আলাইকুম